এই দৃশ্য দেখার আগে আমার মরণ কেন হলো না ঠাকুর আমি কি এই চেয়েছিলাম গো ভগবান তুমি একবারে জেগে কথা বলো তোমার জীবনে যেন আমার অন্ধকার হয়ে গেছে গো আমি এত দুঃখ চালা যতটা সহ্য করতে পারি না ঠাকুর আমি কত দূর কত দূর ভেসে যাব এই পবিত্র গঙ্গা নদীতে গো আমি কি তোমায় করে দিল আর ফিরে পাবো না আমি কি তোমায় করে দিল ফিরে পাবো না আমি হারা নারীর ব্যথা কেউ বোঝে না গো একমাত্র সেই বুঝে যে নারীর সীমন্তের সিঁদুর মুছে গেছে ভেঙে গেছে পবিত্র হাতের শাখা একমাত্র সেই বুঝে গো তার ছাড়ার কেউ বোঝে তুমি আমার সাথে একটি বার কথা বলো গো তুমি একটি বার আমার সাথে কথা বলো আমার সাথে কথা বলো কথা বলো প্রাণ
Thank you.
দিনে পাগল হয়ে গেছি কথা বলো প্রাণ আমার ছোট বয়সে বিয়ে দিয়ে আমায় বাসর ঘরে বিধবা সাজালে ঠাকুর গো আমায় যত দুঃখ দেওয়ার থাকি দাও কিন্তু ওই দুঃখ সহ্য করার মতো আমায় শক্তি দিও ঠাকুর আমায় কিঞ্চিত মাত্র শক্তি দিও সঙ্গের সাথে করে আমি দেবতা নগরে যেতে পারি তোমরা জবাব দাও ঈশ্বর এই দুঃখিনী নারীকে কাঁদি তোমরা সুখী থাকতে পারো না দাও আমি আমি আমার স্বামীর সাথে একটু কথা বলতে চাই বলো না গো ভগবান আমার স্বামীকে তোমরা বলো না যে জেগে আমার সাথে কথা বলবে ওগো ওগো আমি পাগল হয়ে তুমি জাগো জেগে আমার সাথে কথা বলো আমার সাথে কথা ঠাকুর আমার সাথে কথা বলো ফিরিয়ে দাও ঠাকুর ফিরিয়ে দাও আমার প্রাণ প্রতিকে একটি পরে ¡Gracias!
জাগিয়ে তুলো আবে আবে কার জন্য কাচ্ছি গো যে আমার মনের ব্যথা আমার দুঃখ বুঝতে পারলো না আমি তার জন্য কাচ্ছি আমি আর কাঁদবো না গো আমি কেন কাঁদবো যে আমায় ছেড়ে চলে গেছে আমি তার জন্য কাঁদবো ঘবরানো না তুমি তো আমায় কথা দিয়েছিলে ও গোপড়ি বাঁচতে হয় একসাথে বাঁচবো মরতে হয় একসাথে মরবো তবে কেন কেন তুমি একা আমায় ফেলে চলে গেলে গো আমি জীবনে তোমায় আর ফিরে পাবো কিনা আমার জ্বালানে আমরা দুভাই ধনা মনা আমাদের কাজ কি কাজ আমাদের এই যে মহাজন এই যে যত রয়েছে পয়সা পয়সা তাদের বাড়ি থেকে ডাকাতি করে নিয়ে এসেছে তাই তো আজ অমাবস্যা রাত্রে সেই মহাজনের বাড়ি আজ যাব আমরা ডাকাতি করতে সিদ্ধান্ত নিয়েছি দু ভাই ধনায়র মোনা তাই আজ অমাবস্যা রাত্রিতে সেই মা কালী দেবীর পূজা অর্চনা করে তার কাছ থেকে আশীর্বাদ নিয়ে আমরা সেই যাব সেই মহাজনের বাড়ি চল ভাই তো ভাই যাব সেই মায়ের মন্দিরে সেই মায়ের মন্দিরে গিয়ে আমরা পূজা অর্চনা করব আর সেই মহাজন যে এত কৃপণ কোন দরিদ্র মানুষকে দেখলে ফুতু করে ঘৃণা করে
মায়ের মন নিয়ে আমরা এসে পৌঁছেছি দুবাই তাই আজ আর বিলম্ব করব না আমরা সেই মায়ের পূজা অর্চনায় বসব মায়ের মন চল ভাই আমরা দুবাই মায়ের পূজা অর্চনায় বসি ও জয়ন্তী মঙ্গলা কালী ভদ্র কালী কপালিনী আমরা মায়ের পূজা অর্চনা শেষ করেছি এবার মায়ের কাছে আমরা আশীর্বাদ চেয়ে নেব যে আজ আমরা সিদ্ধান্ত নিয়েছি সেই মহাজনের বাড়িতে যাব ডাকাতি করতে সেই ডাকাতি করতে যেন আমরা সফলতা পাই তাই না হয় তাই আমরা মায়ের কাছে আশীর্বাদ চেয়ে নি আশীর্বাদ করো গো জননী ওগো মা আমরা দু ভাই ধনাবো না আজ তোমার কাছে কোনো কিছু চাই না মা গো আজ আমরা যা করি এই এলাকার গরিব দরিদ্র মানুষের জন্য আমরা করি গো যত রয়েছে পয়সাওয়ালা তাদের বাড়িতে গিয়ে আমরা করি ডাকাতি তার সাথে সাথে ডাকাতি করে নিয়ে এসে আমাদের গ্রামের দরিদ্র মানুষদের কাছে আমরা সব বিলিয়ে দিব তাই আশীর্বাদ করুন মাঝে আমরা যেন আজ ডাকাতিতে সফলতা পাই এই তো এই তো মাঝ আমাদের আশীর্বাদ দিয়েছে চল ভাই ধরায় রমনা আমরা আর বিলম্ব করব না সেই মহাজনের বাড়ি গিয়ে করব ডাকাতি চল ভাই চল আর বিলম্ব নয় চল তো আমি আমার কপাল কত দুঃখ
আমি একটা একটা করে অনেকটা বিয়ে করলাম আমার বাড়িতে একটাও বউ টিকল না এবার তো কি হয়েছে দাদা জানা ওই আমি তিন তিনটা ওই আমি তিন তিনটা বিয়ে করলাম একটাও টিকল না আমার তিন তিনটা হ্যাঁ হ্যাঁ আরে তুই যে এখানে আসলি রাস্তা
তোমার কপালে আলোর ফাঁক ছিল না তোমার কপালে আলোর ফাঁক না রে চোখ হ্যাঁ তোমার কপালে চোখ ছিল না কপালে চোখ দিয়েছে আমার তো 40 পার করে দিয়েছে বলে চশমা লাগে গেছে আমি দেখতে কম পাচ্ছি তোমাকে তো বলছি আসছি গো ধকাম করে আসতে আসতে ধাক্কা দিয়ে আমার তো 40 সাল হয়ে গেছে তুই তো এখন 16 বছরের মেয়ে তুই তো খুব দেখতে পাচ্ছিস তো তুই কেন আমাকে ধাক্কা মারবি ও আমি একটু পায়ে কাটা গেছিল কি না ওটাকে বের করেছিলাম দেখছি তুমি ধকাম করে মেরে দিয়েছো এই তোমার স্বভাবটা কিন্তু খারাপ খারাপ লাগছে খালি এখানে ছেলে পুলে আছে গায়েটায় হাত দিবেন তো দেখতে পেয়ে যাবে না আমি বলছি কি দাদা আমি কি অন্য মেয়ের গায়ে হাত দিচ্ছি আমি বিয়ে করে নিয়েছি আমি টাকা খরচা করছি আমি খিলাচ্ছি সিঁদুর দিচ্ছি টিকলি দিচ্ছি ছায়া দিচ্ছি আর ওর গঠন দেখলে আমি তোকে হাত দিব না কে দিবে রে বয়স হয়ে গেছে কিনা বুঝে না ওই জন্য বলছি গায়ে হাত দিও না শোন হ্যাঁ বলো মাঝনে অনেক জায়গায় গেলাম টাকা সুদ উঠাতে ঠিক আছে ওগো ওগো একটা কথা বলি বলো একটা কেন তুমি যে এই যে শকুল্লাপুরে গান হচ্ছে এই কমিটি ভাইদের যে 10 লাখ টাকা দিয়েছিলা তারা কি সুদটা ভরছে না ভরছে না ওরা সুদটা ভরেছে এবার বলছে যে এই মেলাটা শেষ হয়ে গেলেই দিব ঠিক আছে ও কিন্তু এবার ভাই থাম রে ওটা ছাগলের বাচ্চা পেপাচ্ছে পেপাটা শুন তো কথা হলো কি তুই একটা আমার সাধের বউ হ্যাঁ তুই আমার সব হ্যাঁ তুই আমার বউ দি না দেখো তো বউ কে বউ দি আরে আমার ভালো লাগে না আমার আমার থেকে বড় তার নাই তো ওই জন্য বউ দি হ্যাঁ তুমি আমার কানের স্বামী তুমি আমার গানে তুমি আমার হ্যাঁ তুই আমার মামি আমি তোমার মামি না না তুই আমার বউ হ্যাঁ কথা হলো কি আমাকে ওগো এবারে আমার ভিতরে খুব ভয় হচ্ছে কেন অনেক টাকা দিয়ে রেখেছি টাকাগুলো উঠবে না দিবে কি দিবে না আমার কিন্তু ভয় হচ্ছে কেন এই শকুল্লাপুরে বেশি টাকা উঠছে না আপনি 10 লাখ টাকা পাবেন কি পাবেন না কোনো ঠিক ঠিকানা নাই ওই যেটা টাকা যে নিয়ে এসেছি হ্যাঁ ওই 50 লক্ষ টাকা ওই যে টাকাকে ভালো করে রাখবা 50 লক্ষ টাকা ওই কোথায় রেখেছো গো রেখেছি বাড়িতে রেখেছি চুরি হয়ে যাবে টাকা বুঝছো না বাবরে মাগে মাগে টাকা আয় টাকা তুই মাগে টাকা আরে বলছি টাকার জন্য তুই হটফেল হয়ে যাবে আমি বুঝতে পারছি 50 লক্ষ টাকা হ্যাঁ যদি কেউ দেখে লাই গলা কেটে নিয়ে চলে যাবে আমাদের তাতে দুঃখ নাই গলা কেটে নিয়ে চলে যাক আমরা ভিক্ষা করে খাবো তাতে কোনো দুঃখ নাই ঠিক আছে আমরা ভিক্ষা করে খাবো এতদিন রাজত্ব করে খেলাম বলে এখন ভিক্ষা করে খাবো শুন হ্যাঁ বলো কথা হলো হ্যাঁ আমি গ্রাম থেকে ঘুরে আসতে আসতে বউ আমার খুব খিদা লেগেছে একটু আমার খেতে দেবে সত্যি হ্যাঁ সত্যি তোমাকে খিদা লেগেছে খিদা লেগেছে রে খিদা লেগেছে দেখো দেখো তোমার জন্য কি সুন্দর রান্না করেছি বাপরে কিছু রান্না করতে পাইনি একটু মুড়ি বেঁচেছিলে সেটি দিয়ে দেবো আমি একটু নদীতে স্নান করতে গেছিলাম তো ফষ্টি নষ্টি হতে তাই আর কিছু হ্যালো গিন্নি হ্যাঁ তুই সকালে কি মুখ টুক ধুইস নি কেন গো আরে তোমার মুখ বন্ধ করছে রে তুই আশীর্বাদ দিলে না আমার পাছাটা শুনলা গো আরে আশীর্বাদ দিয়েছি এটা আজ আমাকে খাওয়া হ্যাঁ একটু খাওয়া খাবার আবার গ্রামে যেতে হবে ওরে বাপ রে কত সুন্দর হয়েছে তাই না গো গিন্নি হ্যাঁ বলো তোমাকে দেখে মনে কি হচ্ছে জানো কি হচ্ছে মন আমার একদম শুকিয়ে যাচ্ছে গিন্নি জানো বাপ রে শুকিয়ে গেলে তো জল ঢালতে হবে তুমি তো তাহলে বুঝতেই পেরেছো জল যখন ঢালতে হবে গিন্নি এক কাজ করো আমরা যে যেই দিন তোমাকে বিয়ে করে নিয়ে এসেছিলাম ও বিয়ে করে যখন আসছিলাম তো আমাদের যখন যে হ্যাঁ ফুল সজ্জা রাতটা যখন হয়েছিল হ্যাঁ সেই যে রাত্রের গানটা গিয়েছিল একদম সুন্দর করে গাও আর আমরা খুশি স্মার্ট ওই সেই দিন যে গানটা গিয়েছিলাম ওই গানটা গাইবো তাহলে একটু জলটা ঢেলে দিই শুকা গাছে ঠিক আছে গাও তাহলে আমি লাগাই লাগাও শুনবে শুনবে তাই শোনো আরে বন্ধু তোমারে ভালোবাসা
আমাদের গান বাজনা করতে করতে অনেক রাত হয়েছে আমরা খাস্তেও গেছি থইকেও গেছি হ্যাঁ সত্যি গো হ্যাঁ তো এখন এক কাজ করো আমরা বলে একটু ঘুমিয়ে পড়ছি সত্যি আজ আজকে আমাদের অনেক রাত হয়েছে এবং টাকা পয়সা হয়েছে ঘুমিয়ে পড়ো আমরা ঘুমিয়ে পড়ি ঠিক আছে ঠিক আছে আর দেরি না আরে বাহ আরে খুব পায়ে ব্যথা করছে রে বাহ দাবি আছে খুব ঘুম লাগছে আমি ঘুমিয়ে পড়ি পরে শোবো সব করে দিয়ে আমাদেরকে দিয়ে দে
তোদেরকে বুঝিয়ে বলছি বুঝিয়ে বলছি তোমরা কে তোমরা কি নিতে এসেছো আমার বাড়িতে কে আমি আমরা আমরা জানি তোর বাড়িতে অনেক ধন দৌলত সেই ধন দৌলত যতগুলো রয়েছে সবগুলো বের করে আমরা নিয়ে যাব আল্লাহর সিদ্ধান্তে আমরা আমরা খুবই গরিব আমাদের কাছে ধন গরিব না কি করে বের করতে হয় সত্য কথা এই যে দেখো গরিব কিছু নাই বাবা কিছু আজ বুঝে আমাদের সব সুদ বেরিয়ে যাবে আজকে সব সুদ বেরাবে কিন্তু আর উপায় নাই এরা ডাকাত চলে এসেছে আমাদের বাড়ি শুন বলো ভাই মনো কিন্তু বলো শুন এদের আমাদের পকেটে যে কটা টাকা ওই টাকার কথা বলবা না না গো আমার কি লাগে বলবা না না গো তোমার কি রাখে বলছি গো বলে দিব গো না 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 বলবো না বলবো না বলবো না তোমার মায়ের কি রাখে অলঙ্কার খুলে বের করে দে বের করবে
দেব দিচ্ছি বাবা ভাই ভাই এই টাকাগুলো ধর আরে বাবা কেন হাত দিবি না এবার দেখ দেখ এবার ওই মহাজনের কাছ থেকে কি করে নিতে হয় অষ্ট অলংকার গুলো মহাজনের নাই নাই টাকা নাই আমি বুঝিয়ে বলছি তুমি একটু সাইডে সরো তুমি পাশে দাঁড়াবে না সরো আমি কথা দিচ্ছি তোমার বউকে আমি মারবো না টাকা নাই টাকা নাই তুমি রেখেছো এই জায়গায় টাকা সেই টাকাটা বের এই সমাজে তুমি অনেক অত্যাচারী করেছো দিচ্ছি লুকা 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 দি আরে খাওয়া নেই আরো রয়েছে অজনে তোমার শরীর অঞ্চলে দেখো এই যে বাধা রয়েছে দেবে কি না জীবন থেকে শেষ করে দেবো যা চাইছি আমার স্বামীটাকে মারিও আমি তোমার চরণ ধরে বলছি স্বামীটাকে মারিও তাহলে যা চাইছি দেবে 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 দাও তোমাকে বাঁচাবার জন্য আমি সব দিতে পারি দিয়ে দাও তাড়াতাড়ি দাও আরে তাড়াতাড়ি খুন না বাবারে দেও না আর কি আছে এবার চলে যায় এবার চলে আর কিছু নেই এই তো তোমার গলার মধ্যে সোনা গলার সবগুলো দিয়ে দাও যা আছে দাও বাবা বাবা এগুলো প্লাস্টিকের প্লাস্টিক নিতে হয় না এগুলো এখানে তোমার কোনো বাবা নেই আর কোনো বাবা তোমাকে রক্ষা করতে পারবে না এই চাপুকের কাছে আরে কিনে দিয়ে দাও রে একটা শব্দ হবে না একটা শব্দ যদি হয় তাহলে পিঠের চাপ হাতে রয়েছে কাঁচের কাঁচে নিতে হয় না সোনার চুরি বাবা
আগে করে নাও হবে না আগে আমাকে বিধবা বানিয়ে দিল গে আমি মরে যাব দাদা ওই আই জন মা এদিকে ওই মা জন মামা বাবু সর্বশেষে আর একটি জিনিস রয়েছে সেটা তোমায় দিতে হবে বাবু এইছে তোমার ধুতি তোমার ধুতি খানা খুলো ওরে বাবা রে ওরে বাবা রে সব খুলো বেটা আমার সোনা ফেরত দিয়ে দে বেটা 200 টাকা নিয়ে নে বেটা রে বাবু সব লিস লিস না ওই দাও আমার ধুতি লিস না আমার ধুতি লিস না দিতুমবে দে দে শয়তান দে এবার শুনে রাখ আমাদের সবকিছু সফলতা হয়েছে আজকের ডাকাতি আমাদের সফল হয়েছে তাই আমরা আর বিলম্ব করব না আমরা এবার শোন নালা ডাকবো না ডাকবো না পুলিশ ডাকবো না পুলিশ কেন যাও 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 কোন মানুষ যদি জানতে পারে দাদা আমরা ডাকাতি করে নিয়ে গেছি তাহলে তোদের পিঠের চাম খুলে দেব চল ভাই বিলম্ব নয় আমাদের ডাকাতি সফল হয়েছে পুলিশকে খবর দিতে লাভ হবে না